খেলাধুলা বিনোদন বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে নিউজ চ্যানেল dbn24.com এ আপনাদের সবাইকে স্বাগতম। সাত বছর আগের কথা, 2011 সালে নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছিলেন বার্সেলোনা ও আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। দীর্ঘদিন পর আবারও বাংলাদেশ সফরে আসছেন এই সুপারস্টার, তবে এবার কোনো খেলা করতে নয়। আসলে মেসি ইউনিসেফের অ্যাম্বাসেডর, সেই সুবাদে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির মাত্র 4 ঘন্টার জন্য পর্যবেক্ষণ করবেন মেসি। কিছুদিন আগে এই রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করে গিয়েছেন ঢালিউড ও হলিউডের নায়িকা প্রিয়াঙ্কা। মেসির আসার নির্ধারিত তারিখ এখনও সঠিকভাবে জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে চলতি মাসে 22 জুলাই তিনি বাংলার মাটিতে দ্বিতীয়বারের মতো পা রাখবেন। রাশিয়া বিশ্বকাপ মিশন ভালো হয়নি মেসিদের, কোয়ার্টার ফাইনাল খেলার আগে বিদায় নিতে হয়েছে। এরপর আর্জেন্টিনার দল থেকে অবসর নিয়েছে বেশ কয়েকজন খেলোয়াড়, সব মিলিয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দলটি। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনার কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিন। আপনার ভাবনা বা মতামত জানাতে কমেন্টস করুন। সব খবরাখবর আগে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন dbn24.com। নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি ক্লিক করুন।